বেলালের কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিতাবের ভিতরে আসছে বেলাল, এত কালো এত কালো। রাতের বেলায় বেলাল হাঁটলে বেলালকে দেখা যেত না, এত খাটো। মানুষের ভিতরে দাঁড়াইলে বেলালকে দেখা যেত না, বেলালের ঠোঁটগুলো এত মোটা নিচের দিকে ঝুলে যেত, দাঁতগুলো এত বড় ঠোঁটের উপর দিয়েও দেখা যেত। গোলামের ঘরে গোলাম, টাকাও নাই, বাড়িও নাই, ডিগ্রিও নাই, কিন্তু ওই গোলাম কি দাম আল্লাহর কাছে হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আমি যখন জান্নাত পরিদর্শন করতে যাই, আমার জান্নাতের পাশে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, জিব্রাইল কার পায়ের জুতার আওয়াজ শোনা যায়? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনার কালো সাহাবি বেলাল মদিনায় হাঁটে, তার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। শুধু তাই না, বেলাল মসজিদে নববীতে আজান দেয়, বেলালের কণ্ঠটা ভালো না, বেলালের জিহ্বার ভিতরে একটা ফুটো ছিল। ইসলাম আনার সময় বেলালের মনি পুমাইয়া বেলালের দুটো হাত পা টান টান করে ধরে বুকের উপরে পাথর চাপা দিয়া বাবলা গাছের কাটা নিয়া জিব্বাটা টান দিয়া বের করে জিব্বার ভিতরে ফুটু করে কাটা ঢুকা দিয়েছিল। ওই সময় থেকে বেলাল শির উচ্চারণ করতে পারতেন না, একটু তোতলামো তোতলামো ভাব। বেলাল মসজিদে নববীতে আজান দেয়, একদিনের সার নামাজের পরে সাহাবা একরাম ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কণ্ঠ ভালো না, আজকের পর থেকে বেলালকে ফজরের নামাজ থেকে অমুক সাহাবির কণ্ঠটা ভালো। ইয়া রাসূলুল্লাহ, বেলালের পরিবর্তে তার একটু আজান দিতে দেন। আল্লাহর নবী সাহাবা একরামের কথা ফেলতে পারলেন না, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আজকে ফজর থেকে আজান দেওয়া লাগবে না, অমুক সাহাবিকে বলে তুমি আজান দিবা। বেলালের হৃদয়ে বড় ব্যথা, সবাই যখন মসজিদ থেকে চলে যায়, বেলাল আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, সেজদায় পড়ে বলে, আল্লাহ আমার কণ্ঠ ভালো না, এটা আমার দান না, ওগো আল্লাহ আমার আজানের নিয়ামত থেকে বঞ্চিত করো না। ফজরের নামাজের আজানের সময় হয়ে গেছে, আজকে বেলাল আজান দেয় নাই, সুরেলা সাহাবি আজান দিয়েছে। প্রত্যেক দিন যখন আজান হতো, আজানের পরে যখন অন্ধকার কেটে যেত, একটু আলো আলো হতো, আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে নামাজ পড়তেন। আজকে আজান হয়েছে, লম্বা সময় অন্ধকার কাটে না, আলো হয় না, জিব্রাইল নাজিল হয়ে গেছে। আল্লাহর রসুলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিদিন আজান হয়, আজকে কেন আজান হয় না? আল্লাহর নবী বলে, না জিব্রাইল, আজান তো হয়েছে। জিব্রাইল বলে, না ইয়া রাসূল আল্লাহ, প্রত্যেক দিনকে যেন আজান দেয়, আজানের আওয়াজ প্রথম আকাশ পার করে, দ্বিতীয় আকাশ পার করে, সপ্ত আকাশ পার করে, আজানের ধ্বনি আরশে আজিমে গিয়া ধাক্কা লাগে। আজকে কে যেন আজান দিয়েছে, আজান আরশে আজিমে পৌঁছে নাই, ইয়া রাসূল আল্লাহ ওই সাহাবিকে ডাকে আজান দিতে বলেন, উনি যদি আজান না দেয় হয়তো কেয়ামত হয়ে যাবে, সূর্য উদয় হবে না। আমি আমার সীতাকুণ্ডর ভাইয়েরা লাস্ট আবদার আপনাদের কাছে, বেলালের কিছুই নয় এত সম্মান, আজকে 1450 বছর পরে ওই হাফসি বেলালের গুণগান আমি গাই, আপনারা শোনেন। কারণ হলো, বেলাল নিজেকে আল্লাহর কাছে আল্লাহর রঙে রঙ্গায়া নিয়েছে, কোরআন দিয়া সাজায়া নিয়েছে। গভীর রাতে আপনাদেরকে বলি, শোনেন, দুনিয়ার যে মায়ায় পড়ে আছে, আপনার ছেলের মায়া, ব্যবসার মায়া, বাড়ির মায়া, টাকার মায়া, আমাদের ভিতরে এখানে অনেক মানুষ এমন আছেন যে টাকা আপনার আছে, বাকি হায়াত যদি আপনি খাইতে খাইতে থাকেন, হায়াত শেষ হয়ে যাবে, আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা, বাড়ি, গাড়ি শেষ হবে না, কিন্তু আপনি তারপরেও এখনো আপনার দৌড় শেষ হয় না, এখনো আপনি আগের থেকে আরো বেশি দৌড়ান, ব্যবসা চাকরি দৌড় শেষ হয় না। মনে রাখবেন, আল্লাহ বলে, আল্লাহ কুমুত্তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবির,
আল্লাহ বলে দূর শেষ হওয়ার না মরার এক সেকেন্ড পর্যন্ত টাকার লোভ বাড়ির লোভ সম্পদের লোভ পদের লোভ শেষ হবে না হবে না হবে না কিন্তু আপনাদেরকে বলতে চাই আল্লাহর রাস্তে রেস্টটা বাদ দিয়ে দেন টাকা কামায়েন না তা না কামান কিন্তু আপনার মূল ফোকাস যেন হয় নামাজ মূল ফোকাস যেন হয় জান্নাত মূল ফোকাস যেন হয় কবরের জিন্দেগি মূল ফোকাস যেন হয় সুন্নতের জিন্দেগি হ্যাঁ মনে রাখবেন একটি কথা আল্লাহ আপনার রিজিকে যা লিখে রাখছে আপনি যদি খামখাম করেন নাও করেন আপনি যদি নাও দৌড়ান বেশি যতটুকু দৌড়ানোর দরকার দৌড়ান রিজিকে যা লিখে রাখছে আপনার হাতে আপনার মুখে পৌঁছায়া দিবে কে জোরে বলেন কে যদি রিজিকে না থাকে যতই টাকা হন খাইতে পারবেন না শান্তিও পাবেন না বাস্তবতা দেখেন না হ্যাঁ হ্যাঁ আমার আমি চিন্তা করি দেখেন আমরা যখন যাই অনেক জায়গা অনেক মাহফিলে আমাদের সামনে 20 আইটেম 30 আইটেম 50 আইটেমের খাবার দেয় তো আমার মাঝখানে এমন অ্যালার্জি হয়েছে কোন ধরনের অ্যালার্জি খাবার খেতে পারি না আমি মাঝে মাঝে চিন্তা করি আমার সামনে মাঝে মাঝে বড় বড় ইলিশ মাছ বড় বড় একদম চিংড়ি মাছ এরপরে সুন্দর সুন্দর বাগন ভাজা ভর্তা এরপরে আপনার আরও কত আইটেম হাঁসের গোস্ত গরুর গোস্ত কিন্তু আমি একটা টুকরো খেতে পারছি না তখন আমি মাঝে মাঝে চিন্তা করি খাবার তো আমার সামনে আছে কিন্তু আমার রিজিকে আল্লাহ লিখে রাখে নাই খাবার থাকলেই হবে না আমাদের বহু মানুষ আছে কোটি টাকার মালিক কিন্তু এমন ডায়াবেটিস ডাক্তার কইছে মিষ্টি তো খাবেন না ওর গন্ধও নিতে পারবেন না কোটি টাকা সারাদিন ওর মিষ্টি খাইতে মন চায় মন বড্ড চায় যেটা নিষেধ ওটা বেশি মন চায় কিন্তু খাইতে পারে না কেন আল্লাহ কয় তোরে টাকা তো দিছি কিন্তু রিজিক আমি আল্লাহ লিখে রাখি নাই খাইতে পারবি না এই জন্য টাকা হলেই খাওয়া যায় না শান্তি পাওয়া যায় না আপনাদেরকে শেষ কথা যেটা বুঝাইতে চাই আল্লাহর রাস্তে শেষ আমার আবদার আপনাদের কাছে দিল থেকে আমি চাই আপনারা যে যেখানে আছেন যেই বয়সে আছেন যেই কাজে আছেন গুনাহ থেকে বের হয়ে এসে নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে দেন শান্তি চান সম্মান চান আল্লাহ ওয়াদা দিয়েছে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে শান্তিপূর্ণ উত্তম জিন্দেগি দিয়ে দিব আল্লাহ আমাদের তাওফিক দিক বলেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের প্রত্যেকটা কথা মানার মতো তাওফিক দান করুক মাদ্রাসাটা আপনারা মাদ্রাসাটাকে মহাব্বত করবেন কি মাদ্রাসা জানো রহমানিয়া